হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে একটা ইউনিক ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমরা হচ্ছে গিয়ে প্রায় 7 জন ফ্রেন্ড মিলে আজকে সি ফুড খাবো এরকম একটা প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, এবং আমরা ফেসবুকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম খানদানি খানাপেনার নামে একটি পেজের সন্ধান। ফটাফট অর্ডার করে ফেললাম প্রায় 6-7টা আইটেম, যেহেতু স্কুইড খাবো, দেন ক্র্যাব, এই টাইপের সি ফুড রাইস, তো আমরা চুজ করে ফেললাম। তো ভাবলাম যে কী কী অর্ডার করেছি না করেছি আর কীরকম ছিল খাবারগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো খাবার অর্ডারের বেলায় আমরা প্রথমত যে জিনিসটা খেয়াল করি যে প্যাকেজিংটা কেমন এসেছে এবং ফুডগুলো গরম গরম কিনা। যেহেতু সি ফুড, সেহেতু কিন্তু ফুডটা অ্যাকচুয়ালি পুরো গরম গরম থাকতেই হবে। তো ফুডটা অ্যাকচুয়ালি পুরোই গরম ছিল আর প্যাকেজিংটা খুব সুন্দরভাবে করে দিয়েছে তারা। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে ইয়ানিছিস কথা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুইজনের জন্য, এটার মধ্যে সব কিছু আছে, মানে সি ফুড বলতে স্কুইড, কালামারি, খুলে দেখা প্রন। তো এখানে ছিল একটা স্কুইড গ্রেভি নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 800 টাকা। প্রত্যেকটা ফুডের প্রাইসই একটু হাই রেঞ্জ, যেহেতু এগুলো সি ফুড একটু কস্টলি হবেই। আর ট্রাই করতে পারো মিক্সড সি ফুড, আমরা মিক্সড সি ফুডটা ইউজ করেছিলাম, এটা খুব মজা ছিল, এটা সবাই ট্রাই করবে যখন অর্ডার করবে। তো আমরা হচ্ছে দুটো মিক্সড সি ফুড অর্ডার করেছি, যেহেতু মানুষ 7 জন, সো সবাই এটা প্রেফার করছিল। তো এটা অর্ডার করলে তোমরা হচ্ছে স্কুইড, ক্র্যাব, দেন স্নেল, ওয়েস্টার, 4টাই পেয়ে যাবে। আর এই তো রাইসগুলো তো দেখতেই পাচ্ছ, পরিমাণ কিন্তু খুবই ভালো পরিমাণ ছিল। আমরা তো হচ্ছে 2জন 2জন করে গোনায় ধরেছিলাম, বাট এখানে কিন্তু তোমরা ভালোই 3জন আর বেশি বেশি করে খেলে 2জন একদমই ইনাফ পরিমাণ হবে। তো এটা খুব ভালো লেগেছে। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্পেশালটা না, বাট ওরা যেটা স্পেশাল ওইটা হোয়াইট রাইস রেখেছে, আর যেটা কি নাম নর্মাল রাইস সেটার কালারটা একটু এরকম ব্রাউনিশ রেখেছে। বাট দুটোর টেস্টই আমি বলবো যে অসম্ভব মজা ছিল। হোয়াইটটা দেখলে মনে হচ্ছিল ব্রাউনিশটা খুব টেস্ট হবে, আবার ব্রাউনিশটা খেলে মনে হচ্ছিল যে যেটা স্পেশাল ওইটা হয়তো বা। স্পেশালটার ভিতরে তোমরা হচ্ছে ক্র্যাবের পরিমাণ, দেন ওয়েস্টারের পরিমাণ অনেক বেশি পাবে, সরি স্কুইডের পরিমাণ, স্কুইড অ্যান্ড ক্র্যাবের পরিমাণ অনেক বেশি পাবে, আর যেটা কি না নর্মাল রাইস সেটাতে একটু কম পরিমাণে ছিল। এছাড়া টেস্ট বলতে গেলে একদমই অসাধারণ, লোভনীয় ছিল, যেটা কিনা খেতে খেতেই ভাবছিলাম যে নেক্সট টাইম আবার অর্ডার করার মতো। তো এই হচ্ছে আমাদের সি ফুড পার্টির ভিডিওগুলো, যেগুলো কিনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এই যে ক্র্যাবটা তোলা হলো, ক্র্যাবের সাইজটাও খুব সুন্দর ছিল। আর প্রতিটা ফুডের মধ্যে আসলে সবাই একটু ঝাল চাচ্ছিল, তো ঝালের পরিমাণটাও খুব সুন্দর ছিল। তোমরা হচ্ছে ঝাল ঝাল লাগবে মুখে, বাট এক্সেস পরিমাণ ঝাল ছিল না, ফ্লেভারটা খুবই মজাদার ছিল। তো আমি কিন্তু তোমাদেরকে এই যে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছিলাম যে খাবারের পরিমাণগুলো বা কী কী দিয়েছে এগুলো ক্লোজলি তোমাদেরকে দেখানো ট্রাই করছিলাম। এই যে এখানে হচ্ছে স্নেলটা নিয়েছি আমি, আর কিছু সামুদ্রিক চিংড়ি ছিল, সেগুলো একসাথে করেই মিক্সড সি ফুডটা আসলে তারা মেক করেছে। তো রান্নাটা আসলেও খুব মজা হয়েছিল। আমি আপুকে বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ খানদানি খানাপিনা পেজের আপুকে, আমার ফার্স্ট টাইম অর্ডার ছিল এটা এবং আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো যেন এরকম কোয়ালিটি অলওয়েজ তারা বজায় রাখে এইটাই আমি বলতে পারি এই মুহূর্তে। আর তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা যদি কেউ অর্ডার করতে চাও এই পেজে ট্রাই করতে পারো। তো রিভিউটি কেমন লাগলো আজকে জানাবে সবাই, আর আমার চ্যানেলের সাথেই থাকবে স্নেহা অ্যান্ড রনুক্স ওয়ার্ল্ড। পেজটি অ্যান্ড চ্যানেলটি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে আরও বেশি হেল্প করবে আশা করছি। আর এখানে কিন্তু আমি আমার স্পেশাল রাইস থেকে আসলে ক্র্যাবটা তুলে দেখানো ট্রাই করছিলাম যে কী পরিমাণ সফটলি একটা আসলে রান্না হয়েছে। তো এখানে যে আমাদের বাচ্চা কাচ্চারাও চলে আসার পর তাদেরকেও আসলে রাইসটা শেয়ার করছিলাম। তো সব মিলে খুবই সুন্দর একটা দিন কাটলো আমাদের।
তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে, আর সবাইকে শুভেচ্ছা রইল, ভালো থাকবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।